নমস্কার, আমার সকল বন্ধুদের শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে রান্না করব টমেটোর চাটনি। এর জন্য কড়াই গরম করে এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1টি শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। সর্ষে লঙ্কা ভেজে নিয়ে এর মধ্যে কিছু মশলা পেস্ট দিয়ে দেব, যার মধ্যে রয়েছে 1টি পেঁয়াজ, 2 কোয়া রসুন, 2টি শুকনো লঙ্কা ও 1 ইঞ্চি আদা। দেখুন, এগুলি মিক্সিং জারে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলি খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে, অল্প জল দিয়ে ভাজতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এর মধ্যে প্রয়োজন মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। যেহেতু চাটনি, এখানে নুনের পরিমাণ কম দিলেই ভালো, তবে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। খুব ভালো করে এই মশলা আমি কষিয়ে নিলাম। মশলা কষানোর পর এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিলাম। 4টি টমেটো ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং জারে দিয়েছি। তার সাথে 1টি কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোর টুকরো করে কেটে তো আমরা চাটনি খাই, তবে আজকে একটু অন্যরকম করে করলাম, টমেটোর পেস্ট দিয়ে চাটনি বানালাম। এখন বারবার করে নেড়ে দিতে হবে যাতে জল তাড়াতাড়ি শুকিয়ে যায়। জল যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের চাহিদা মতো চিনি দেবেন। চিনি দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে দিয়ে টমেটোর সাথে চিনি মিশিয়ে নেব। চিনিগুলো যখন প্রায় গলে যাবে সেই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম পাকা তেঁতুল। আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটি ভালো করে নেড়ে এই টমেটোর সাথে মিশিয়ে নিলাম। টমেটোর চাটনিতে একটু তেঁতুল দিলে স্বাদ অসাধারণ হয়। আপনারা এই চাটনি এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের টমেটোর চাটনি এই পর্যন্তই। ঘন হয়ে এসছে, এখন এটি নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক নমস্কার।